অস্ত্রের মুখে প্রকাশ্যে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেনের বিরুদ্ধে। ব্যবসায়ীর কাছে 5 লাখ টাকা চাঁদা চেয়ে 50,000 টাকা পাওয়ার পর সেই ব্যবসায়ী ও তার বন্ধুকে মারধর করেছেন তিনি। থানায় এমন লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অন্যদিকে তার বিরুদ্ধে প্রকাশ্যে টেন্ডারবাজির অডিও ভাইরাল হয়েছে। ঝিনাইদহে মাস্তানি করতে হলে তাকে ট্যাক্স দিয়ে করতে হবে বলেও প্রকাশ্যে হুমকি দিয়েছেন তিনি। জানা গেছে ঝিনাইদহের ধান, পাট, রড ও সিমেন্ট ব্যবসায়ী আসাদুজ্জামান, তার কাছে দীর্ঘদিন ধরে 5 লাখ টাকা দাবি করে আসছেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব, তবে তিনি দিতে রাজি হননি। গত 4 অক্টোবর সকালে সজীব তার গ্রুপের সদস্য রমজান আলী, রেহান কাজল, ইকরাম ও সবুজকে নিয়ে আসাদুজ্জামানের গলায় ছুরি ধরে টাকা দাবি করেন। বাধ্য হয়ে 50,000 টাকা দেন তিনি। বাকি টাকা দেওয়ার জন্য 24 ঘন্টার সময় বেঁধে দেন সজীব। কিন্তু 24 ঘন্টার মধ্যে টাকা দিতে পারেননি আসাদুজ্জামান, ফলে 2 দিন পর তাকে ও তার বন্ধুকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় সজীব ও তার সহযোগীরা। তখন আসাদুজ্জামানের কাছে থাকা 1,20,000 টাকা ছিনিয়ে নেয় তারা। একই সঙ্গে বন্ধু আব্দুল মোমিনের কাছ থেকে 70 ও অপর বন্ধু সোহেল রানার কাছ থেকে 50,000 টাকা ছিনিয়ে নেয় সজীব ও তার সহযোগীরা। ইতিমধ্যেই আসাদুজ্জামান ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা কালবেলাকে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, তদন্তে প্রমাণ হলে অভিযুক্ত যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সজীবের বিরুদ্ধে প্রকাশ্যে মাস্তানি টেন্ডারবাজির অভিযোগ পাওয়া গেছে। মাস্তানি করতে হলে ট্যাক্স দিয়ে মাস্তানি করতে হবে তাকে, শিডিউল তুলতে হলে ট্যাক্স দিয়ে তুলতে হবে, তা না হলে তোর বাপরে ছাড়ব না। সজীব হোসেনের এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে কয়েক মাস আগে জেলা পানি উন্নয়ন বোর্ডের এক টেন্ডারের কাজ নিয়ে ওই প্রতিষ্ঠানের নৈশ প্রহরী কুতুবউদ্দিনের ছেলে সাবেক ছাত্রলীগ কর্মী তানজিমুল ইসলামের সাথে বিরোধে জড়িয়ে পড়েন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন। এরপর ওই টেন্ডারের শিডিউল তুলে নিতে তানজিমুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। এ সময় তানজিমুলের বাবা নৈশ প্রহরী কুতুবউদ্দিনকে অপহরণ করে আটকে রাখেন সজীব। কুতুবউদ্দিন আটকে থাকা অবস্থায় তানজিমুলকে ফোনে সজীব বলেন, দ্রুত শিডিউল তুলে নে, না তুললে তোর বাপের চামড়া তুলে নেব। তোর বাপ ডিসি অফিসে গিয়ে শিডিউল তুললো কেন? ঝিনাইদহ শহরে মাস্তানি করতে হলে ট্যাক্স দিয়ে মাস্তানি করতে হবে, এখানে শিডিউল তুলতে হলেও ট্যাক্স দিয়ে তুলতে হবে, না হলে তোর বাপকে ছাড়ব না। আচ্ছা আমি বুঝলাম না, আপনি আমাদের আপনি শোনেন, আমার কাছে কথা শোনেন, আমি যেটা বলি আগে শোনেন। আপনি এই যে আমার রাগটা দেখাছেন, সোয়ান আপনার আপনি সোয়ানের সাথে কথা বলেছেন না? হ্যাঁ, আমি শৈলকুমার শিরুল, আপনি সোয়ানের সাথে কথা বলেছেন, শৈলকুমার শিরুল আমি আমার কাছে ছিল, আমি খেলিনি, পরিষ্কার কথা। আমি সদরে শিডিউল এই শিডিউল কিটা ফেললো না ফেললে তো আমাদের দেখছেন, আপনি সোয়ানের সাথে কথা বলেন। সোয়ান নিজে কথা শিডিউল তুই ফেলেছি, কোনে সোয়ান নিজে বলছে সোয়ানে তো ই করতে বলেন, আর ফোন দিতি কন আপনি আমার বাপ ফেলবে কি করে? আমার বাপের কি দায়িত্ব নাকি? আমার বাপ ফেলতে পারে? তুই কোন জায়গা? আমি বাসাই আগে শিডিউল উড্ডো করে না, তাড়াতাড়ি তাহলে কিছু বলবো না। টাইম 20 মিনিট, 20 মিনিট টাইম দিলাম, তুই 20 মিনিট ভিতরে শিডিউল উড্ডো করে না, কিছু বলবো না। তোর বাপের সেট করে দিছে, তুই বাপের নিয়ে তোর বাপের নিয়ে চল যা। না আমার বাপের দোষ নাই, আপনার বাপেরই করবেন গা আপনি। আমার বাপ করে কোন চাকরি? আমরা কাটি নিবান কই দিলাম। আমার বাপ করে চাকরি, বাপেরই করবেন গা। আমি আমি তুই সুতা লিফারে তোর গ্রামে যে সুতা গা, কিন্তু দিনে যা সরে মস্তানি করতে না, আমাদের ট্যাক্স দিয়ে মস্তানি করতে হবে বুকা সুতা। এটা শিডিউল ফেলতে না, আমাদের ট্যাক্স দিতে হবে। আরে আমি কি মস্তান? আপনার কি মনে হয় আমি মস্তান? এই বুকা সুতা তুই শিডিউল ফেলছিস কি জন্য? আমি ফেললে তো আপনার বলেই দিতাম। আমি সোয়ান আমার বলিল, আমি তো শুল্কটা ছেড়েই দিয়েছি। আমি বলছিলাম তোর 20 মিনিট সময় দিলাম, তুই 20 মিনিটই মনে ফেল, তাই নাকি শিডিউল উড্ডো কর, এত শেষ কথা না তোর বাপের ছাড়বে। অভিযোগের বিষয়ে সজীব বলেন, এটা অনেক পুরনো একটা বিষয়, এটা নিয়ে তেমন কিছু বলার নেই। সুরজ আহমেদ, কালবেলা।